নমস্কার, আমার নাম মৈনাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত। যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারেনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সো আজকে আমি চলেছি যাদবপুরে। এখানে আজকে আপনাদেরকে একটা ছোট্ট সাইজের 2 BHK ফ্ল্যাট দেখাবো। স্কোয়ার ফিট এরিয়া হচ্ছে না 500 স্কোয়ার ফিট। এখানে আপনার 3টে ফ্ল্যাট পেয়ে যাবেন। গ্রাউন্ড ফ্লোরে একটা রয়েছে আর টপ ফ্লোরে আপনার 2খানা ফ্ল্যাট পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার স্টে 3 বিল্ডিং। অনেকেই আমাকে ফোন করে বলছিলেন যে দাদা একটু কম বাজেটে 2 BHK ফ্ল্যাট দেখান যাদবপুরে। সো এই ফ্ল্যাটটা কিন্তু একদম পারফেক্ট হবে। এখানে কিন্তু আপনারা প্রাইভেট ব্যাংক থেকে লোন পেয়ে যাবেন। এখানে অ্যামিনিটিসের মধ্যে আপনারা সেরকম কিছুই পাবেন না, বিকজ এটা একটা নর্মাল স্টে 3 বিল্ডিং রয়েছে। সো মেনটেনেন্স কস্ট হার্ডলি আপনার 200 থেকে 300 টাকা আপনাদেরকে পার মান্থ পে করতে হবে। এটা আপনার কর্পোরেশন এরিয়া, KMC এরিয়া। সো এখানে আপনার গার্ডেন রিচের মিষ্টি জল পেয়ে যাবেন। ইলেকট্রিসিটি হচ্ছে আপনার CSC। এবার আপনাদেরকে বিল্ডিংয়ের এলিভেশনটা দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্টে 4 বিল্ডিং, স্টে 3 অ্যাকচুয়ালি। নিচে আপনারা কমার্শিয়াল পেয়ে যাবেন। বিল্ডিংয়ের নিচে দেখতে পাচ্ছেন অটো রয়েছে, টোটো রয়েছে, আর 14 ফুটের রাস্তা আপনারা পেয়ে যাবেন। প্রপার ড্রেনেজ সিস্টেম করে দেওয়া রয়েছে, সো এখানে জল জমার কোনো ব্যাপার নেই। এবার আপনাদেরকে 2 BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি। এটা সাইজ হচ্ছে না 500 স্কোয়ার ফিট। এটা আপনার স্টে 3 বিল্ডিং রয়েছে। আর এই 2 BHK ফ্ল্যাটটা আপনারা টপ ফ্লোরে পাবেন, 2nd ফ্লোরে। সো এটা হচ্ছে না মেন এন্ট্রেন্স। ফেসিং আপনাদেরকে আগে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আপনার 3 সাইড ওপেন, ইস্ট, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে 2টো করে ফ্ল্যাট রয়েছে। দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাচ্ছি, আর তার ঠিক অপোজিটে এখানে আরেকটা ফ্ল্যাট রয়েছে। এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ারকেস। এখানে দেখতে পাচ্ছেন মার্বলের কাজ করে দেওয়া রয়েছে, স্টিলের রেলিং রয়েছে। এখানে দেখে নিন, কোয়ালিটি নিয়ে কোনোরকমভাবেই কম্প্রোমাইজ করা হয়নি। এটা হচ্ছে আপনার সুইচেস। দেখতে পাচ্ছেন ফ্ল্যাটে অলরেডি পুট্টির কাজ হয়ে গেছে, একদম রেডি টু মুভ ফ্ল্যাট। উপরে দেখতে পাচ্ছেন হেভেলসের সব ওয়ারিং রয়েছে, আর প্রিতমের সুইচেস এখানে ইউজ করা হয়েছে। আর ফ্লোরিং যেটা রয়েছে দেখতে পাচ্ছেন আপনার মার্বল ফ্লোরিং রয়েছে। আর এখানে আপনারা সেগুন কাঠের দরজা পেয়ে যাচ্ছেন, এটা হচ্ছে আপনার মেইন ডোর। টিকুডের ডোর পাচ্ছেন, লক সিস্টেম পেয়ে যাচ্ছেন। সো আগে আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই, তারপর ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দেবো। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম যেখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পাবেন, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে আপনারা অ্যাটাচ একটা ব্যালকনি পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার রোড ফেসিং, দেখে নিন 14 ফুটের নিচে রাস্তা পেয়ে যাবেন। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো ইস্ট ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x10.5। একটা ইস্ট ফেসিং আপনারা উইন্ডো পাচ্ছেন। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পাচ্ছেন। সো এই সাইডে আপনারা 4 জনের একটা ডাইনিং টেবিল রাখতে পারবেন। এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এখানে স্ল্যাব যেটা বসানো হয়েছে দেখতে পাচ্ছেন আপনার গ্রানাইট ফিনিশ রয়েছে। বড় একটা সিঙ্ক এখানে বসানো হবে। এটা হচ্ছে আপনার আরও পয়েন্ট, মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। আর একদম দেখতে পাচ্ছেন টপ টু বটম এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, আর ফ্রিজের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। সো একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ এখানে আপনারা রাখতে পারবেন। সো আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিলাম, ডাইনিং রুমটা দেখিয়ে দিলাম, আপনাদেরকে একবার এই অ্যাঙ্গেল দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখে নিন, এটা হচ্ছে আমরা মেইন ডোর, এখান থেকে আমি ঢুকলাম। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আমরা কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আমরা 5.5x4। ফেসিং দেখুন আপনার ইস্ট ফেসিংয়ে রয়েছে। বেডরুম থেকে শুরু করে ব্যালকনি দেন বাথরুম সবই কিন্তু আপনার মার্বল ফ্লোরিংয়ে আপনার এখানে পাবেন। PVC ডোর এখানে পেয়ে যাবেন। ঢুকেই লেফট সাইডে আপনারা একটা বেসিনের পয়েন্ট পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট। গিজারের পয়েন্ট আপনারা এই সাইডে পাচ্ছেন, নিচে কমোডের পয়েন্ট রয়েছে। এটা হচ্ছে আপনার জেট স্প্রে পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট, আর টপ টু বটম দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ কিন্তু করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম যার সাথে অ্যাটাচ একটা ব্যালকনি পাবেন। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 9.5x9। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, ক্রস ভেন্টিলেশন এখানে আপনারা পেয়ে যাবেন। নর্থ আর ইস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং। ফার্স্ট বেডরুমে আপনারা এসির পয়েন্টটা পেয়ে যাচ্ছেন। ফার্স্ট বেডরুম থেকে বেরোচ্ছি, এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে আপনার 8.5x8।
ঢুকেই রাইট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাবেন। আর মাস্টার বেডরুমে আপনারা কিন্তু ক্রস ভেন্টিলেশন পাচ্ছেন, ওয়েস্ট আর নর্থ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং। এসির পয়েন্ট আপনারা দুটো বেডরুমেই পাচ্ছেন, এই জিনিসটা খুব ভালো। সাধারণত ডেভেলপার কস্ট কাটিং করে একটা বেডরুমে কিন্তু এসির পয়েন্টটা দেয়, বাট এখানে আপনারা দুটো বেডরুমে এসির পয়েন্ট পেয়ে যাবেন। আর এই মাস্টার বেডরুমের সাথে আপনারা একটা স্পেসিয়াস ব্যালকনি পাবেন, এটা হচ্ছে আপনার ব্যালকনি। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 8x2। এখানে একটা সকেট দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে আপনার ভিউ, রেসিডেন্সিয়াল এরিয়া, শান্ত পরিবেশ। সো আপনাদেরকে 2BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিলাম 500 স্কোয়ার ফিটের। এবার আপনাদেরকে আরেকটা ভেরিয়েন্টের 2BHK ফ্ল্যাটের 2 দিয়ে দিচ্ছি, সাইজ সেম, 500 স্কোয়ার ফিটই রয়েছে। এটা হচ্ছে আপনার মেইন এন্ট্রেন্স। ফেসিং আগে আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 সাইড ওপেন, সাউথ, ওয়েস্ট আর ইস্ট ওপেন রয়েছে। প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা আপনাদেরকে দেখালাম, এবার আপনাদেরকে এই ফ্ল্যাটটা দেখাচ্ছি। এর লেআউটটা একটু ডিফারেন্ট রয়েছে। এখানে আপনারা কিন্তু কোনো লিফ্ট পাবেন না, এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে মার্বলের কাজ করে দেওয়া রয়েছে। ফ্লোরিং আপনাদেরকে আগিয়ে দেখিয়ে দিয়েছি, মার্বল ফ্লোরিং রয়েছে, সেগুন কাঠের দরজা পেয়ে যাবেন, লক সিস্টেম রয়েছে, হেভেলসের ওয়্যারিং রয়েছে, প্রিতমের সুইচেস পেয়ে যাবেন। এবার আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিই আগে। সো ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। তার ঠিক উপরে দেখতে পাচ্ছেন একটা স্পেসিয়াস লফট এরিয়া রয়েছে। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম, আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এখানে কিন্তু আপনারা একটাই বাথরুম পাচ্ছেন, আর এই 2BHK ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা কোনো ব্যালকনি পাবেন না। সো এটা হচ্ছে আপনার লেআউটটা। এবার আপনাদেরকে ডিটেলসে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি সাউথ ফেসিংয়ে ঢুকছি, ঢুকেই এটা হচ্ছে আপনার ডাইনিং কাম ওপেন কিচেন। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 12x6.5। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, বেশ বড় সাইজের কিচেন রয়েছে। এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ভালো কোয়ালিটির গ্রানাইট ইউজ করা হয়েছে। বড় একটা সিঙ্ক এখানে বসানো হবে ভেন্টিলেশনের জন্য। দেখতে পাচ্ছেন দুখানা উইন্ডো রয়েছে। আপনাদেরকে ফেসিংটা দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ওয়েস্ট ফেসিংয়ে এই কিচেন আর ডাইনিং রুমটা রয়েছে। ফ্রিজের পয়েন্টটা আপনারা ঠিক এই পাশটাতে পাবেন। তো একটা সিঙ্গেল ডোরের ফ্রিজ আপনারা এখানে রাখতে পারবেন। উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার চিমনির পয়েন্ট, অনেকটা উপর অব্দি দেখতে পাচ্ছেন এখানে টাইলস লাগানো হয়েছে। উপরেই আপনারা দেখতে পাচ্ছেন লফট এরিয়া পেয়ে যাবেন, জিনিসপত্র রাখার জন্য এখানে সাফিসিয়েন্ট স্পেস রয়েছে। এবার আপনাদেরকে কমন বাথরুমটা দেখাই, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 5x4.5। ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে পেয়ে যাবেন। ঢুকেই স্ট্রেট, এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, শাওয়ারের পয়েন্ট, কমোডের পয়েন্ট, জেট স্প্রের পয়েন্ট, এটা হচ্ছে আপনার ট্যাপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, এটা হচ্ছে আপনার গিজারের পয়েন্ট, আর উপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সস্ট ফ্যানের পয়েন্ট। ফেসিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই, আপনার প্রপার সাউথ ফেসিংয়ে এই কমন বাথরুমটা রয়েছে। এবার আপনাদেরকে পরপর করে বেডরুমসগুলো দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আমার ফার্স্ট বেডরুম, আর এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে এটা হচ্ছে মাস্টার বেডরুম। আগে আপনাদেরকে ফার্স্ট বেডরুমটা দেখাই। ফার্স্ট বেডরুমে দেখতে পাচ্ছেন ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন, ইস্ট আর সাউথ ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার ইস্ট ফেসিং আর এটা হচ্ছে আপনার সাউথ ফেসিং। আর এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x8। ঢুকেই রাইট সাইডে এখানে আপনার সুইচেস পেয়ে যাবেন, এসির পয়েন্টটা আপনারা ফার্স্ট বেডরুমে পাবেন। গ্রিলের কাজ দেখতে পাচ্ছেন ডেভেলপারের তরফ থেকে করে দেওয়া রয়েছে। এটা আপনার সাউথ ফেসিং দেখতে পাচ্ছেন পুরোপুরি কিন্তু ওপেন রয়েছে। সো এখানে আমরা আলো বাতাস হাওয়া ভরপুর পাবেন। রুমের ভেতরে দেখতে পাচ্ছেন সানলাইট ঢুকছে, এই জিনিসটা বেশ ভালো। এবার আপনাদেরকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিচ্ছি, যেটা এন্ট্রেন্সের ঠিক লেফট সাইডে রয়েছে। এটা হচ্ছে আমার মাস্টার বেডরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আমার 8.5x8। এখানে কিন্তু আপনারা একটাই উইন্ডো পাচ্ছেন, ইস্ট ফেসিংয়ে এই মাস্টার বেডরুমটা রয়েছে। ঢুকেই রাইট সাইডে এটা হচ্ছে আপনার সুইচেস, এটা হচ্ছে আপনার এসির পয়েন্ট। দুটো বেডরুমে কিন্তু আপনারা এসির পয়েন্টটা পাবেন। এই সাইডে আপনার সুইচেস পেয়ে যাচ্ছেন। সো দ্যাটস ইট, আপনাদেরকে আরেকটা ভেরিয়েন্টের 2BHK ফ্ল্যাট দেখিয়ে দিলাম 500 স্কোয়ার ফিটের। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনারা একবার সাইট ভিজিট করে নিন। এবার আপনাদেরকে 500 স্কোয়ার ফিটের আরেকটা ভেরিয়েন্ট দেখিয়ে দিচ্ছি। এটা আপনারা গ্রাউন্ড ফ্লোরে পাবেন, প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট রয়েছে। এই ফ্ল্যাটটা অলরেডি সোল্ড আউট, এখানে আপনারা কোনো লিফ্ট পাবেন না। এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, এখানে মার্বলের কাজ করে দেওয়া রয়েছে। ফ্লোরিং আপনাদেরকে আগিয়ে দেখিয়ে দিচ্ছি, মার্বল রয়েছে, সেগুন কাঠের ডোর পেয়ে যাবেন, এটা হচ্ছে আপনার লক সিস্টেম, প্রিতমের সুইচেস পাবেন,
হেভেলসের ওয়্যারিং রয়েছে। আর এটা হচ্ছে আপনার মেন এন্ট্রেন্স, এখান থেকে আপনারা ঢুকবেন। সো ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে একটা রুম, তার ঠিক পাশে এটা হচ্ছে আপনার কমন বাথরুম, একটা সিঁড়ি রয়েছে, স্টেয়ারকেস দিয়ে আপনারা উঠবেন। এটা আরেকটা রুম, এসির পয়েন্টটা পেয়ে যাবেন। এখানে আপনারা একটা কমন বাথরুম পাবেন, আর এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া, আর এটা হচ্ছে আপনার লফট এরিয়া, ছোট্ট একটা লফট রয়েছে। সো তিনটে 2BHK যেটা দেখালাম, তিনটেই কিন্তু লেআউট একদমই আলাদা, ঠিক আছে। সো আপনাদেরকে লেআউটটা দেখিয়ে দিলাম, এবার ডিটেলসে আপনাদেরকে ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিচ্ছি। সো আমি ইস্ট ফেসিংয়ে ঢুকছি। সো এই ফ্ল্যাটটা হচ্ছে আমার 3 স্টার ওপেন, ইস্ট নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। সো ঢুকেই এটা হচ্ছে আমার ফার্স্ট রুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x9.5, 10x9.5 হচ্ছে এটা সাইজ। ইস্ট ফেসিং আপনারা একটা উইন্ডো পাচ্ছেন। এই রুমে আপনারা কিন্তু এসির পয়েন্টটা পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার টিভির পয়েন্ট, একটা বড় টিভি এখানে ইনস্টল করতে পারবেন। আর এই রুমের সাথে আপনারা একটা কমন বাথরুম পাবেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6.5x4। ফ্লোরিং দেখতে পাবেন মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর এখানে আপনারা পেয়ে যাবেন। ঢুকেই স্ট্রেট এটা হচ্ছে আপনার বেসিনের পয়েন্ট, মার্বেলের দুখানা স্ল্যাব রয়েছে, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, গিজারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেসপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে। ওপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক্সোস্টনের পয়েন্ট, আর টপ টু বটম দেখতে পাচ্ছেন এখানে ওয়াল টাইলস ইউজ করা হয়েছে। আর ইস্ট ফেসিংয়ে এই কমন বাথরুমটা আপনারা পেয়ে যাবেন। এবার সিঁড়ি দিয়ে, চারখানা সিঁড়ি রয়েছে, এটাকে টপকে একটা রুম আপনারা পাবেন। এটা আরেকটা রুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 10x10। এখানে কিন্তু আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাবেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, নর্থ আর ওয়েস্ট ওপেন রয়েছে। এটা হচ্ছে আপনার নর্থ ফেসিং, আর এটা হচ্ছে আপনার ওয়েস্ট ফেসিং। ঢুকেই লেফট সাইডে আপনারা সুইচেস পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্টটা এই রুমেও কিন্তু আপনারা পাবেন। বড় বড় সাইজের উইন্ডো রয়েছে, রোড ফেসিং আছে। এটা হচ্ছে আপনার কিচেন, এই রুমের ঠিক উপরে একটা ছোট্ট লফট পেয়ে যাবেন। এটা হচ্ছে কিচেন, এটা হচ্ছে আপনার কমন বাথরুম। এই 2BHK ফ্ল্যাটটাতে কিন্তু আপনারা দুটো বাথরুম পাবেন। এই রুমের সাথে আপনারা একটা কমন বাথরুম পাচ্ছেন, আর এই রুমের সাথে আপনারা আরেকটা কমন বাথরুম পাবেন। আগে আপনাদেরকে বাথরুমটা দেখাই। এটা হচ্ছে আপনার কমন বাথরুম, এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন মার্বেল ফ্লোরিং রয়েছে, পিভিসি ডোর পেয়ে যাবেন। ঢুকেই রাইট সাইডে আপনার বেসিনের পয়েন্ট পাচ্ছেন, এটা হচ্ছে আপনার শাওয়ারের পয়েন্ট, কোমোটের পয়েন্ট, ট্যাপের পয়েন্ট, জেসপের পয়েন্ট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, এটা হচ্ছে একটা এক্সোস্টনের পয়েন্ট। আর একদম টপ টু বটম দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইলসের কাজ করে দেওয়া রয়েছে। এবার আপনাদেরকে সেপারেট কিচেনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার কিচেন এরিয়া। এই টোটাল সাইজটা হচ্ছে আপনার 6x6.5। ইস্ট ফেসিংয়ে এই কিচেনটা রয়েছে, এখানে স্ল্যাব যেটা বসানো রয়েছে দেখতে পাচ্ছেন আপনার ফুললি গ্রানাইট ফিনিশ রয়েছে। এটা হচ্ছে আপনার মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডারের পয়েন্ট, চিমনির পয়েন্টটা ইসারে রয়েছে, ছোট্ট একটা উইন্ডো রয়েছে, আর বড় সিঙ্ক এখানে বসানো হবে। অ্যান্ড দ্য বেস্ট পার্ট ইজ টপ টু বটম পুরোপুরি দেখতে পাচ্ছেন টাইলস দিয়ে ঘিরে দেওয়া রয়েছে, এখানে কিন্তু প্রমোটার কোনো রকমের কস্ট কাটিং করেনি। অলরাইট, সো আপনাদেরকে 500 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। তিনটে ফ্ল্যাটস রয়েছে টোটাল। সো গ্রাউন্ড ফ্লোরে যে 500 স্কোয়ার ফিটের ফ্ল্যাটটা রয়েছে সেটা টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 16 লাখ। আর টপ ফ্লোরে দুখানা ফ্ল্যাটস রয়েছে উইথ ব্যালকনি, আর একটা হচ্ছে আপনার উইদাউট ব্যালকনি, স্কোয়ার ফিট এরিয়া সেম 500 স্কোয়ার ফিটের। সো যেই ফ্ল্যাটটাতে ব্যালকনি রয়েছে সেটা টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 21 লাখ, আর যেই ফ্ল্যাটটাতে ব্যালকনি নেই সেটা টোটাল প্রাইস দাঁড়াবে হচ্ছে আপনার 20 লাখ। সো আমি স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে বেস্ট বাই প্রপার্টিসের নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে আপনার সাইট ভিজিট করে নিন। আর একটা জিনিস আমি ক্লিয়ারলি মেনশন করতে চাই, যেখানে কিন্তু কোনো রকমের ব্রোকারেজ নেই। এবার আপনাদেরকে ছাদটা দেখিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ছাদ, এখানে রুফ ট্রিটমেন্ট আর হিট ট্রিটমেন্টের কাজ করে দেওয়া রয়েছে। আর উপরে দেখতে পাচ্ছেন মোজাইক ফিনিশও রয়েছে, আর উপরে আপনারা প্যাটার্নের 2000 লিটারের জলের ট্যাঙ্ক পেয়ে যাবেন। অলরাইট, আপনাদেরকে 500 স্কোয়ার ফিটের 2BHK ফ্ল্যাটের ট্যুর দিলাম। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সো থ্যাংক ইউ গাইস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।